हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल ग्रो स्टडी। आमार ग्रो स्टडी चैनले तुम्हारे सकल के स्वागत जानाई। 2022 साले जरा एकादश श्रेणी फाइनल परीक्षा देवे इतिमध्ये तुम्हारा शुने फेलेछो जे तुम्हारे सिलेबस कमाना होयेछे, अर्थात संसदेर तरफ थेके घोषणा करा होयेछे जे 2021 साले जे परिमाण सिलेबस रिड्यूस करा होयेछिलो सेई सिलेबासेर उपरेई 2022 सालेर एकादश श्रेणी एबं उच्च माध्यमिक परीक्षा होबे। এই বিষয়টি নিয়ে সংসদের তরফ থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে, সেই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছি। তো আজকের এই ভিডিওটিতে আমি ভূগোল বিষয়ের সম্পূর্ণ নতুন সিলেবাসটি সম্পর্কে আলোচনা করব। এখান থেকে কোন কোন অধ্যায়গুলি বাদ দেওয়া হয়েছে এবং যে সমস্ত অধ্যায়গুলি থেকে পরীক্ষা হবে তার নাম্বার ডিভিশনটা কেমন হবে বা নাম্বার প্যাটার্নটা কেমন হবে সেই বিষয়টা আলোচনা করব। তো তোমরা সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝে নাও। প্রথমত ভূগোল বিষয় থেকে তোমাদের অর্থনৈতিক যে সিলেবাসটি রয়েছে সেখান থেকে সম্পূর্ণ সিলেবাসটাই পরীক্ষা হবে। অর্থনৈতিক ভূগোল থেকে কোনো অধ্যায় বাদ দেওয়া হয়নি, শুধুমাত্র প্রাকৃতিক ভূগোল থেকে দুটি অধ্যায় বাদ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে জিওমরফিক প্রসেস অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্মস, অর্থাৎ ভূমিরূপ প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। আর যে অধ্যায়টি বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল। এই দুটি অধ্যায় তোমাদের বাদ দেওয়া হয়েছে। এখন দেখে নাও যে সমস্ত অধ্যায়গুলি থেকে তোমাদের পরীক্ষা হবে সেখান থেকে নাম্বার ডিভিশনটা কেমন হবে। তোমাদের পরীক্ষা হচ্ছে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন অর্থাৎ জ্ঞানচর্চার বিষয়রূপে ভূগোল, প্রিন্সিপাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ। এই দুটি অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ থাকবে 6 নম্বর, এসএকিউ থাকবে 4 নম্বর, আর লং কোয়েশ্চেন অর্থাৎ 7 নম্বরের প্রশ্ন থাকবে 2টি। অর্থাৎ এই দুটি অধ্যায় মিলিয়ে তোমাদের মোট 24 নম্বর থাকছে। বায়োস্ফিয়ার অর্থাৎ জীবমণ্ডল থেকে তোমাদের এমসিকিউ থাকবে মোট 6টি এবং এসএকিউ থাকবে টোটাল 3টি, আর লং কোয়েশ্চেন থাকবে 7 নম্বরের 1টি। অর্থাৎ এই জীবমণ্ডল থেকে তোমাদের মোট 16 নম্বরের পরীক্ষা হবে। তো প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের টোটাল পরীক্ষা হবে 40 নম্বর। এরপরে চলে আসে অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোলে তোমাদের পুরো সিলেবাসটাই পরীক্ষা হবে। তো এখান থেকে এমসিকিউ থাকছে সম্পদ, যে চ্যাপ্টারটি রয়েছে সেই সম্পদ অধ্যায়টি থেকে ফরেস্ট, ফিশিং অর্থাৎ মৎস্য সম্পদ এবং অরণ্য সম্পদ, টোটাল সম্পদ থেকে তোমাদের এমসিকিউ থাকবে 4 নম্বর, এসিকিউ থাকবে 3 নম্বর এবং লং কোয়েশ্চেন 7 নম্বরে থাকবে 1টি। অর্থাৎ এই সম্পদ অধ্যায়টি থেকে তোমাদের টোটাল 14 নম্বর থাকবে পরীক্ষাতে। তারপরে ল্যান্ড ইউজ অর্থাৎ জমির ব্যবহার বা জমি ব্যবহারের ধরন, ইরিগেশন অ্যান্ড ওয়াটার রিসোর্স অর্থাৎ জলসেচ এবং জল সম্পদ, আর হচ্ছে মিনারেল রিসোর্স অর্থাৎ খনিজ সম্পদ, এখান থেকে টোটাল এমসিকিউ থাকবে 5 নম্বর, এসএকিউ থাকবে 4 নম্বর, আর ডেসক্রিপটিভ অর্থাৎ লং কোয়েশ্চেন থাকবে 7 নম্বরের 1টা। অর্থাৎ তোমাদের অর্থনৈতিক ভূগোল বা ইকোনমিক জিওগ্রাফি থেকে টোটাল 30 নম্বর থাকবে পরীক্ষাতে। তো এই হচ্ছে টোটাল থিওরি সিলেবাস 70 নম্বরের। তোমরা যদি প্র্যাকটিক্যাল সিলেবাসটি চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও, সেই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব। আরেকটা কথা বলে রাখি, তোমাদের যদি নিউট্রিশন বিষয়টি থাকে তাহলে নিউট্রিশন বিষয়ের সম্পূর্ণ নতুন সিলেবাসের সম্পর্কে আলোচনা করা হয়েছে, প্র্যাকটিক্যাল এবং থিওরি টোটাল বিষয়টাই। তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।